ভয়, এই শব্দটার সাথে আমরা খুব বেশি হলে সকলেই পরিচিত। তবে লৌকিক ভয় যতটা না আমাদের মানসিক আঘাত দেয়, তার থেকেও বেশি আঘাত দেয় পরলৌকিক ভয়। আজকের গল্পটি এই লৌকিক এবং পরলৌকিকের থেকেও ঊর্ধ্বে। কেন বলছি? কারণ এর থেকে নৃশংস বিবরণ না আমি আমার জীবনে দেখেছি, না আমি আমার জীবনে শুনেছি, যা আপনাকে ভয় ও শিহরণ পাওয়াতে বাধ্য করবে। আপনারা শুনবেন নাকি? শুনুন তাহলে আজকের এই বিশেষ কাহিনী, প্রখ্যাত লেখিকা কবিতা রায়ের কলমে ভয়। গল্প পাঠে ইন্দ্রনীল ও গল্পের সূত্রধর আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে নীলাঞ্জনা, অভিযান, বর্ণিশা, অধ্যায়, হ্যাপি ও সায়র। তাহলে আর দেরি না করে শুরু করা যাক এক ভয়ঙ্কর কাহিনী, যা আপনাকে পাওয়াবে এক অযাচিত ভয়। শুনতে থাকুন। মৃধা, ও মৃধা, ওঠ মা, ওঠ, দেখ কত বেলা হয়ে গেছে, কলেজ যাবি না? ও মৃধা, ওঠ, ওরে ওঠ রে। অলোকা দেবী তার মেয়েকে ডাকতে ডাকতে মেয়ের পাশে বসেন এবং মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন। ঠিক তখনই মৃধা চেঁচাতে শুরু করলো, হেল্প, হেল্প মি, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, বাঁচাও কেউ আমায়। অলোকা দেবী মৃধাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলেন এবং মাথায় হাত বুলিয়ে বললেন, কিছু হবে না মা, কিছু হবে না, আমি আছি তো তোর সাথে, একবার চোখ খোল, দেখ দেখ না সবাই তোর সাথে আছে, কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। মৃধা আস্তে আস্তে চোখ খোলে এবং তার মাকে শক্ত করে আঁকড়ে ধরে। ভয় পাস না মৃধা, জানি জানি রে, এমন নৃশংস ঘটনা ভোলা সহজ না, কিন্তু জীবন তো ওখানেই সীমিত নয় মা, কতদিন আর এইভাবে থাকবি বলতো, বাইরে বেরো, দেখ একটা সুন্দর জীবন তোকে হাতছানি দিচ্ছে। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়, আমি স্নেহাকে ফোন করছি, ও এখনই তোকে নিতে আসবে, তুই তাড়াতাড়ি তৈরি হ, যা কলেজ যাবি। তুমি ঠিকই বলছো মা, আমি আসছি, তুমি যাও। আচ্ছা মৃধা, বলছি কি স্নান করে নিস। কথাটা শুনে যেন মৃধার মুখের রং উড়ে গেল। অলোকা দেবী বুঝতে পারলেন কারণটা, কিন্তু কিছু বললেন না। মেয়ের কপালে একটা চুমু খেয়ে বললেন, কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যায়। মৃধাও জোর করে তার মুখে একটা মৃদু হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করল। তারপর মৃধা কোনো মতে তৈরি হয়ে ডাইনিং রুমে গেল। ওখানে গিয়ে দেখল স্নেহা ওর জন্য অপেক্ষা করছে। মৃধাকে দেখে স্নেহা হেসে বলল, আজ তো তোকে টেনেই বাড়ি থেকে বাইরে নিয়ে যাবই। লুক এট ইওর সেলফ মৃধা, দেখ তো কি অবস্থা করেছিস নিজের শরীরের, কিন্তু তুই চিন্তা করিস না। হাম হ্যাঁ না, এই তোর ফিল্মে ডায়লগ বন্ধ কর। আর বলছে কি, একটা মাস কলেজে যাইনি, ম্যাম নিশ্চয়ই খুব রেগে আছেন। আরও কিছু বলতে যাচ্ছিল মৃধা, তখনই স্নেহা বলে উঠল, রাগ তো খুব করছে তোর উপর, কিন্তু কলেজে না যাওয়ার জন্য নয়, নিজেকে এইভাবে ঘরে বন্দি করার জন্য। চল আজকে তোর আচ্ছা ধুলাই হবে। আর আন্টি আপনি চিন্তা করবেন না, আমি মৃধাকে নিয়ে যাচ্ছি এবং একদম অক্ষতভাবে আপনার মেয়েকে ফিরিয়ে আনবো। বিশ্বাস তো তোর উপর আছে, কিন্তু কোনো কিন্তু নয়, এইবার আমরা বেরোই কেমন? এই বলে দুজনে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। বেরিয়ে কিছু দূর হেঁটেই মৃধা একটি গলির সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। স্নেহা মৃধার হাতে হালকা চাপ দিয়ে বলল, তুই যদি এই গলি দিয়ে না যেতে চাস তাহলে আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি। কিছুক্ষণ চুপ থেকে মৃধা বলল, আর কতদিন পালাবো অতীত থেকে, চল এই রাস্তা দিয়ে যাব। মৃধার কথা শুনে স্নেহা হেসে বলল, এই তো এইটা হলে আমার সাহসী বান্ধবী, জানি ওই দেখ স্নেহা, ওই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। ওফ, আমার কথাটা শুনবি তো পুরো,
জানি তুই নিজের দাম বাড়ানোর জন্য আমাদের শুধু শুধু চিন্তায় ফেলছিস, এখন তো নিজের ফর্মে ফিরে এসেছ মিসমৃধা সেন। আচ্ছা, আমি আমার দাম বাড়ানোর জন্য সব করেছি বুঝি, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে দুজন হাসতে হাসতে বাসস্ট্যান্ডে গেল এবং সেখান থেকে সরোজিনী কলেজ। এতদিন পর মৃধাকে দেখে কলেজে সবাই খুব খুশি হল, মৃধার মনটাও একটু হালকা হলো সবার সাথে কথা বলে। আজকের দিনটা বেশ কাটল মৃধার। কলেজ শেষ হওয়ার পর দুজনেই বেরিয়ে পড়ল, তখনই মৃধার ফোনে কল এলো। মৃধা ফোনটা বের করে চোখের সামনে ধরল, ফোনের স্ক্রিনে একটা চেনা নাম ভেসে উঠেছে, মিস্টার বিক্রম চ্যাটার্জি। কি হলো মৃধা, কার ফোন? পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি ফোন করেছেন। আবার কি হলো হঠাৎ এতদিন পর? জানি না, আমার ওর ভয় করছে। ফোনটা তোল দেখি। মৃধা ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা স্বরে বলল, হ্যালো, বলুন আঙ্কেল। ওই দিক থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো মৃধা, বলছি একবার পুলিশ স্টেশনে আসতে পারবে, দরকারি কথা আছে। কি দরকারি কথা আঙ্কেল? এসো তারপরে বলছি। ওকে, আমি এখনই আসছি। স্নেহা বিস্ময় মুখে তাকিয়ে মৃধাকে বলল, কি হলো, কোথায় যাবি আবার? পুলিশ স্টেশন। কেন? কোনো দরকারি কথা আছে। আমি যাব তোর সাথে। না, পুলিশ স্টেশন থেকে তোর বাড়ি অনেকটা দূর, তুই বাড়ি যা, আমি একাই চলে যাব। তা বললে হয়? আমি আন্টিকে প্রমিস করেছি। তুই চিন্তা করিস না, যদি তেমন কিছু হয় বিক্রম আঙ্কেল আমায় বাড়ি ছেড়ে দিয়ে আসবে। দেখিস, আর না হলে আমায় ফোন করিস, আমি সব সময় তোর সাথে আছি। মৃধা হেসে স্নেহাকে বাই বলল, তারপর দুজন আলাদা পথে রওনা দিল। সন্ধ্যা 7টা বেজে গেছে আর মৃধা এখনো বাড়ি ফেরেনি। যদিও কলকাতা শহরে 7টা মানে কোনো ব্যাপারই না, কিন্তু ওই ঘটনাটার পর মেয়েকে চোখের সামনে থেকে আড়াল হতে দেন না অলোকা দেবী। তার মনে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল, তখনই ডোরবেল বেজে উঠল। তিনি দৌড়ে গিয়ে দরজা খুললেন। মৃধা নির্বাক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়েছিল। তার এমন দৃষ্টি দেখে অলোকা দেবীর বুকটা কেঁপে উঠল। কি হলো মৃধা? হ্যাঁ রে, সব ঠিক আছে তো? কি রে, এত দেরি হলো কেন? মৃধা কোনো কথার উত্তর না দিয়ে সোজা তার রুমের দিকে এগোতে লাগলো। মা, তোর কলেজের প্রথম দিন কেমন কাটলো? তুই কিছু বলছিস না কেন? কি হয়েছে তোর? কি রে? মৃধা সব কথা উপেক্ষা করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। অলোকা দেবী জোরে জোরে দরজায় টোকা মারতে লাগলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। কিছু বুঝতে না পেরে তিনি স্নেহাকে ফোন করলেন। হ্যালো স্নেহা, আমি আন্টি বলছি রে। বলছি কলেজে সব কিছু ঠিকঠাক ছিল তো? রাস্তায় কি কিছু হয়েছে? কলেজে তো সব ঠিকই ছিল, কিন্তু পুলিশ স্টেশনে যাওয়ার পর। পুলিশ স্টেশন? ওখানে কেন গিয়েছিলি? জানি না, আপনাকে কিছু বলিনি? না, ও তো নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে। এই বলে অলোকা দেবী কান্না করতে থাকেন। স্নেহা তাকে শান্ত করে বলে, আপনি চিন্তা করবেন না আন্টি, আমি আর বিক্রম আঙ্কেল এখনই আসছি। অলোকা দেবী আবার মৃধাকে ডাকতে থাকেন, কিন্তু মৃধা সে এখন অন্য জগতে প্রবেশ করেছে। অন্ধকার ঘরের এক কোণায় বসে মৃধা শূন্য দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে থাকে। এই বৃষ্টির রাত আর এই অন্ধকার ঘর তাকে দাঁড় করিয়েছে এক মাস আগে 16 জুনের রাতে বৃষ্টিতে আচ্ছন্ন কলকাতার এক জনশূন্য গলিতে। প্রবল বৃষ্টি ও ট্রাফিকের জন্য মৃধার ফিরতে বেশ দেরি হল, রাত 9:30। আঁকা গলিতে বৃষ্টিতে ভিজতে ভিজতে মৃধা মনের আনন্দে বাড়ি ফিরছিল। তখনই তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে, সে কারোর পায়ের শব্দ শুনতে পাচ্ছিল। মনের ভুল ভেবেও সে নিজের গতি বাড়াল, সঙ্গে সঙ্গে সেই পদধ্বনিও সমবেগে ছুটতে লাগলো। এইবার মৃধার মনে ভয় জমতে শুরু করলো।
সে সুযোগ বুঝে একটা গলিতে লুকিয়ে পড়ে। সে কিছু একটা করতে যাচ্ছিল, তখনই প্রবল চিৎকার ভেসে এলো ভেজা হাওয়ায়। কিছু বুঝে ওঠার আগে সে দেখতে পেল তার পায়ের তল দিয়ে ভেসে যাওয়া জল রং পাল্টেছে, রক্তের মতো লাল হয়ে ভেসে চলেছে অনেকটা দূরে। হয়তো রক্তেই মিশেছে এই নির্মম নিষ্পাপ বৃষ্টির জলকে অপরাধী করে তোলার জন্য। কিছুক্ষণ সব কিছু শান্ত হয়ে গেল। মৃধা তাড়াতাড়ি তার মাকে ফোন করল। মৃধা আরো কিছু বলতে পেত তার আগেই এক দানবীয় সুর ওর কানে ভেসে এলো এবং ভয়ে ওর ফোন জলে পড়ে গেল। শব্দের উৎস লক্ষ্য করে মৃধা গলিটার দিকে উঁকি মারতে সে যা দেখতে পেল তাতে তার স্নায়ুবে হিমের স্রোত সারা শরীরে ছড়িয়ে পড়ল আর তার পুরো দেহটা অসাড় হয়ে গেল। একটা দানবীয় শরীর একটা মেয়েকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আর মেয়েটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। অন্ধকারে মৃধা তাদের কারোরই মুখ দেখতে পাচ্ছিল না, শুধু কালো ছায়ার সেই নারকীয় কাণ্ড সে বুঝতে পারছিল। ভয়ে তার গলার স্বর হারিয়ে গেল। একটা বুক ফাটানো চিৎকার বেরিয়ে আসতে চাইছিল তার কণ্ঠ থেকে, কিন্তু সে পারল না। ঠিক তখনই দূরে কোথাও বাজ পড়ল আর সেই আলোয় প্রথমবার মৃধা সেই মানুষরূপী দানবটার মুখ দেখতে পেল। চুল এলোমেলো, কঙ্কাল সার মুখে চোখগুলো জল জল করছিল আর চোখে খেলা করছিল নারকীয়তা। মুখে ছিল পিশাচের হাসি। ওই দানবটা 11 বছরের একটা বাচ্চা মেয়েকে নৃশংসভাবে হত্যা করে শরীরটাকে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিল। এত কিছু দেখার পর মৃধা আর নিজেকে আটকাতে পারল না, সে বুক ফাটানো চিৎকারে ভেঙে পড়ল। আর তখন দানবটার নজর পড়ল মৃধার উপর। কিন্তু কি আশ্চর্য, সে মৃধাকে দেখে অদ্ভুত এক হাসিতে ফেটে পড়ল, যেন মহাকাল তার মাথার উপর তাণ্ডব করছিল। সে আস্তে আস্তে মৃধার দিকে একটা ধারালো ছুরি নিয়ে এগোতে থাকে। সে পিশাচের হাসি হেসে বলল, আর একটা শিকার, শিকার নিজে যখন পায়ে হেঁটে আমার কাছে এসেছে, আমি কি করে তাকে যেতে দিতে পারি? মৃধা করুণার সুরে বিনতি করতে লাগলো, দেখো আমাকে আমাকে ছেড়ে দাও, আমি আমি কাউকে তোমার কথা বলবো না। কথাটা শুনে সে আবার পিশাচের হাসি হেসে বলল, তোকে না মারলে যে আমি শান্তি পাবো না? শিকার করতে যখন বেরিয়েছি তখন শিকারকে ছেড়ে দিলে শিকারই খুব রাগ করবে। মৃধা কিছু বুঝতে না পেরে দিশে হারা ভাবে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে সে একটা ভাঙা ফ্ল্যাট দেখতে পায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে আবার পায়ের শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে সেই দানবটা এসে গেছে। সে তার দম বন্ধ করে অন্ধকার কোণে চুপ করে বসে থাকে। হঠাৎ একটা হ্যাচকা টান অনুভব করে এবং পর মুহূর্তে সে বুঝতে পারে সে সেই মানুষরূপী দানবটার কবলে। তুই কি ভেবেছিলি, একটা কোণে চুপ করে বসে থাকলে আমি টের পাবো না? আমি শিকারের গন্ধ পাই, এইবার তোর পালা। ওই মানুষটা শক্ত হাতে মৃধার গলাটা টিপে ধরে এবং ছুরিটা মৃধার কপালের কাছে নিয়ে যায়। মৃধা কিচ্ছু বুঝতে পারে না যে সে এখন কি করবে। মৃত্যু তার সামনে খুবই কাছে, তার মুখের উপর নিঃশ্বাস ফেলছে। এমন সময় মৃধা তার হাতের কাছে একটি লোহার রড দেখতে পায়। ওই শয়তানটা যেই ছুরি দিয়ে মৃধার কপালে ক্ষত করতে যাচ্ছিল, তখনই মৃধা লোহার রড দিয়ে তার মাথায় একটা জোরে বাড়ি মারে। সঙ্গে সঙ্গে শয়তানটা তীব্র চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। সুযোগ বুঝে মৃধা সেখান থেকে পালায়। ভাঙা ফ্ল্যাট থেকে বেরিয়ে যেই রাস্তার ওপারে আসে তখনই তার চোখের উপর তীব্র আলো পড়ে এবং সে জ্ঞান হারায়। মৃধার চোখ খোলে একটা হসপিটালে। সে দেখতে পায় তার মা তার পাশে বসে আছে এবং দুজন পুলিশ তারই দিকে তাকিয়ে আছে। এখন আপনি কেমন আছেন মিস মৃধা সেন? আপনি
আমি ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি। কাল আপনাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ, কিন্তু ওই 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 দানবটা আমাকে মেরে ফেলবে। চিন্তা করবেন না, কাল আপনার সাহস ও বুদ্ধির জন্য আপনি নিজের এবং অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন। মানে? মানে যে দানবটা আপনাকে হত্যা করতে চেয়েছিল সে হলো সিরিয়াল কিলার রঘুনাথ হাজরা। 2 বছর আগে 4 জন জেলার পুলিশকে হত্যা করে একটা মেন্টাল অ্যাসাইলাম থেকে ফেরার হয়। তারপর থেকে আমরা তার খুঁজেছিলাম এবং এখনও পর্যন্ত অনেক নির্দোষ শিশু ও মানুষকে সে হত্যা করেছে। আপনি যখন আপনার মাকে ফোন করেন তখন আপনার মা আমাদের পুরো খবরটা জানায়। তারপর আমরা আপনার ফোনের মাধ্যমে লোকেশন চেক করি। যদিও মেন লোকেশনে পৌঁছানোর অনেকটা আগেই ফোন বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি সাহস দেখিয়ে লড়তে থাকেন। আর ফাইনালি শয়তানটা এখন আমাদের হাতে। কিন্তু ও মানুষকে এত নৃশংসভাবে খুন করে কেন? এটা ওর প্রফেশন। প্রথমে শিকারের কপালে ছুরি দিয়ে একটা গভীর দাগ কাটে, তারপর বুকের পাঁজর ভাঙে এবং লাস্টে ছুরি দিয়ে বুকে বারবার আঘাত করতে। এটাই ওর খুন করবার স্টাইল। আপনাকে আর চিন্তা করতে হবে না, এইবার কোনো মতেই ওই হারামজাদাকে আমরা ছাড়ব না। ফাঁসির দড়ি ওর গলায় পরাবই। তবে আপনাকে একটা ছোট্ট সাহায্য করতে হবে। কি? আপনাকে ওর বিরুদ্ধে বয়ান দিতে হবে। এতক্ষণ অলকা দেবী সব কথা শুনছিলেন, কিন্তু এখন তিনি গর্জে ওঠেন। মোটেও না, আমি আমার মেয়েকে আর এর মধ্যে জড়াতে চাই না। কাল আরেকটু দেরি হলে ওই খুনিটা আমার 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 মেয়েকে মেরে ফেলতো। এবার যা করার আপনারা করুন। ইন্সপেক্টর বিক্রম শান্ত স্বরে বলেন, আপনি চিন্তা করবেন না, মৃধা আমার মেয়ের মতো, ওর সব সুরক্ষার দায়িত্ব আমার। আজ যদি ও বয়ান না দেয় তাহলে ওই দানবটাকে ফাঁসিতে তোলা সহজ হবে না। মৃধা, তুমি ভেবে চিনতে ডিসিশন নেবে, আমি সবসময় তোমার সাথে আছি। এই নির্দোষ মানুষগুলোর ন্যায়ের ভার এখন তোমার ওপরে। আমি কালকে একবার আসব, তুমি এখন রেস্ট নাও, চলো পাণ্ডুরাম। এই বলে ইন্সপেক্টর বিক্রম বেরিয়ে পড়েন। মৃধা এখনও বিশ্বাস করতে পারছিল না যে সে বেঁচে আছে। তার চোখের সামনে সেই রাতের ঘটনা ভাসছিল। মৃধা বয়ান দেওয়ার জন্য রাজি হয়ে যায়। একটা মাস ধরে কেস চলতে থাকে। 15 জুলাই কেসের ফাইনাল দিন মৃধাকে আবার ওই দানবটার মুখোমুখি হতে হবে। আজকে আবার সাহস দেখাতে হবে। মৃধার বয়ান ও সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে সিরিয়াল কিলার রঘুনাথ হাজরাকে ফাঁসির সাজা দেওয়া হয়। সবাই খুশি হলেও মৃধা খুশি হতে পারল না। কোথাও না কোথাও ওর মনে ভয় বাসা বাঁধতে শুরু করেছিল। রঘুনাথ হাজরাকে মৃধার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তার চোখে প্রতিহিংসার আগুন দেখতে পায় মৃধা। যাওয়ার আগে সে আবার সেই পিশাচের হাসি হেসে বলে, তোকে আমি ছাড়ব না, আমি আসব, আমি ফিরে আসব। তুই আমার শিকার, আর রঘুনাথ হাজরা তার শিকারকে কোনো মতে ছাড়ে না। এই বলেই রঘুনাথ মৃধার গলা টিপে ধরে। সঙ্গে সঙ্গে বিক্রম চ্যাটার্জি কষিয়ে চড় মারে রঘুনাথের গালে, আরো দূরে ছিটকে পড়ে যায়। কিন্তু ওর হাসি বন্ধ হয় না। মৃধার কানে ওই হাসি আর শেষ কথাগুলো সারাক্ষণ বাজতে থাকে, তাড়া করে বেড়ায় তাকে। তোকে আমি ছাড়বো না, আমি আসবো, আমি ফিরে আসবো। তুই আমার শিকার, আর রঘুনাথ হাজরা তার শিকারকে কোনো মতে ছাড়ে না। হঠাৎ একটা চেনা সুর তার কানে এলো। দরজার বাইরে স্নেহা আর বিক্রম আঙ্কল তাকে ডাকাডাকি করছে। মৃধা চুপচাপ গিয়ে দরজা খুলে দেয়। সবাই চিন্তার নজরে মৃধাকে দেখতে থাকে। অলকা দেবী মৃধাকে জড়িয়ে ধরে বললেন, তোর কি হয়েছে মৃধা? হঠাৎ ঘরে এমন ভাবে দরজা বন্ধ করে কেন বসেছিলিস মা?
মা মা ও আমাকে মেরে ফেলবে, প্লিজ প্লিজ বাঁচাও আমাকে। ইন্সপেক্টর বিক্রম বলে উঠলেন, কে আমাকে নামটা বলো মৃধা। রঘুনাথ। কি, সেটা কি করে সম্ভব? তুমি জানো কাল রাতেই আত্মহত্যা করেছে, সে মারা গেছে মৃধা, আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। কথাটা শুনে মৃধা চেঁচিয়ে উঠল, কে বলেছে আসবে না? এতদিন ওর দেহটাকে জেলে আটকে রেখেছেন, কিন্তু মৃত্যুর পরও রাতটাকে কি করে আটকাবেন আপনারা? ও প্রতিশোধ নিতে আসবে, আমাকে আমাকে মেরে ফেলবে। মৃধা মৃধা তুমি শান্ত হও, নিজেকে সামলাও, দেখো সব ঠিক হয়ে যাবে। স্নেহা মৃধাকে নিয়ে প্লিজ ঘরে যাও। স্নেহা মৃধাকে ওর রুমে নিয়ে যায় এবং অলোকা দেবী ইন্সপেক্টর বিক্রমের সাথে কথা বলার জন্য বাইরে চলে যান। এইসব কি হচ্ছে ইন্সপেক্টর? ডোন্ট ওয়ারি, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু সময় লাগবে। আমার মনে হয় কিছুদিনের জন্য মৃধাকে শহরের বাইরে পাঠিয়ে দিলে ভালো হয়, এই শহরে থাকলে বারবার ওই ঘটনার কথা ওর মনে পড়বে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন স্যার। আচ্ছা আমি বেরোই তাহলে, আপনি মৃধার খেয়াল রাখবেন। ইন্সপেক্টর বিক্রম বেরিয়ে পড়েন, কিছুক্ষণ পর স্নেহাও বেরিয়ে পড়ে। অলোকা দেবী মৃধার পাশে গিয়ে বসেন। এখন মৃধা ঘুমের ওষুধ নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। এইভাবে আরো সাতটা দিন কেটে যায়। মৃধা আর বাড়ি থেকে বেরোবে না, জল দেখতে পারে না, জলের মধ্যে রক্তের রং দেখতে পায়, আর বৃষ্টি বৃষ্টির শব্দ আর বৃষ্টির ফোঁটাও সহ্য হয় না। এইভাবে ভয়ে ভয়ে ওর দিন কাটতে থাকে। হঠাৎ একদিন স্নেহা ফোন করে। হ্যালো মৃধা, শোন কাল আমরা দার্জিলিং যাব কলেজ ট্রিপের জন্য, তোর টিকিট বুক হয়ে গেছে। আমি আমি যাব না স্নেহা। তোকে আমি জিজ্ঞাসা করিনি, তোকে জানিয়ে রাখলাম, আন্টিকেও বলে দিয়েছি তিনি সব কিছু গুছিয়ে রাখবেন, তুই রেডি হয়ে থাকিস, আমি তোকে কাল নিতে আসব। মৃধা স্নেহাকে আর মানা করতে পারে না। পরদিন সকালে দুজনেই বেরিয়ে পড়ে দার্জিলিং এর জন্য। দার্জিলিং এ পৌঁছে সত্যিই মৃধার মনটা ভালো হতে লাগলো। দার্জিলিং এর মনোরম পরিবেশ, পাহাড়ের সৌন্দর্য ওর মন ও মস্তিষ্ককে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। মনের সব একাকিত্ব ভয় যেন মিশে যাচ্ছিল দার্জিলিং এর ঘন কুয়াশায়। হঠাৎ একদিন ঘুম শহরের মুখে বৃষ্টি নামল। কফি হাউসে বসে স্নেহা গরম কফিতে চুমুক দিচ্ছিল, কিন্তু ওর কপালে চিন্তার ভাঁজ পড়ল, কারণ মৃধা এখনো কফি হাউসে পৌঁছয়নি। এদিকে বৃষ্টি বেড়েই চলেছে, বারবার মৃধাকে ফোন করছিল কিন্তু মৃধা ফোন তুলল না। যত সময় যাচ্ছিল স্নেহার কপালের চিন্তার ভাঁজ আরও গভীর হতে থাকল। অবশেষে বিরক্ত হয়ে কফি হাউস থেকে বেরোতে যাচ্ছিল, ঠিক তখনই মৃধা কাক ভেজা হয়ে স্নেহার সামনে উপস্থিত হল। স্নেহা প্রথমে ওকে দেখে বেশ অবাক হল, তারপর গলায় রাগের সুর এনে বলল, এতক্ষণ কোথায় ছিলি? আর তুই বৃষ্টিতে ভিজছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? মৃধা হেসে উত্তর দিল, সব ঠিক আছে, তুই এত চিন্তা করিস কেন বলতো? বৃষ্টি হচ্ছে বলে আমি আর ভয় পাই না, এই দার্জিলিং শহর আমাকে বাঁচতে শিখিয়েছে। থ্যাংক ইউ স্নেহা আমাকে এখানে আনার জন্য। এই বলে মৃধা স্নেহাকে জড়িয়ে ধরল। স্নেহাও হেসে বলল, আই এম সো হ্যাপি ফর ইউ মৃধা। এক সপ্তাহের ট্রিপ শেষ করে সবাই আবার কলকাতা শহরে ফিরে এলো। সবার জীবন আবার আগের গতিতে চলতে লাগলো। কিন্তু এখানেই কি সব শেষ? এত সহজে কি সেই অজানা ভয় পিছু ছাড়বে কলকাতা শহরের? শহরে আবার ছড়িয়ে পড়ল একটা নতুন রোগ, ভয়ের রোগ। মৃধা প্রতিদিন সকালের মতো আজও টিভি চালিয়ে বসে পড়ল নিউজ চ্যানেলের সামনে। আজকের ব্রেকিং নিউজ, সিরিয়াল কিলার রঘুনাথ হাজরা কি আবার ফিরে এসেছে? একদম ঠিক শুনেছেন, রঘুনাথ কি ফিরে এসেছে? মৃধা নিউজটা শুনে চেঁচিয়ে ওঠে। অলোকা দেবী রান্নাঘর থেকে দৌড়ে আসেন, আসতেই তারও চোখ আটকে যায় টিভিতে। এইসব কি বলছে নিউজের লোকেরা? রঘুনাথের মৃত্যুর 3 মাস পর আবার একই পদ্ধতিতে খুন করা হলো একজন কলেজের স্টাফকে। সরোজিনী কলেজের 30 বছরের এক যুবতীকে নির্মমভাবে হত্যা করা হয়। এরই মধ্যে অলোকা দেবী শুনতে পান একটি
ভয়ার্ত কণ্ঠস্বর। মা, 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 ও, ও ফিরে এসেছে, ও আমাকে মেরে ফেলবে। না মা না, তোর কিচ্ছু হবে না, কেউ তোকে মারবে না। মেয়েকে শান্ত করতে করতে অলকা দেবী ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জিকে ফোন করে। হ্যালো স্যার, স্যার আমি আমি অলকা সেন বলছি, মৃধার মা। ও হ্যাঁ বলুন অলকা দেবী। এসব এসব কি শুনছি, রঘুনাথ ফিরে এসেছে? দেখুন ম্যাম, আমি ও আপনি দুজনেই ভালো করে জানি এটা সম্ভব নয়। আমার মনে হয় অন্য কোনো সিরিয়াল কিলার এই একই পদ্ধতি অনুসরণ করে খুন করছে, যাতে আতঙ্ক ছড়াতে পারে এবং পুলিশদের একাগ্রতাকে নষ্ট করতে পারে। আপনি ঠিকই বলেছেন, কিন্তু মৃধা? মৃধাকে আপাতত বাড়ির মধ্যেই রাখুন, আবহাওয়া এখন খুব গরম, আমি পরে এই ব্যাপারে কথা বলছি। ফোনটা রাখতেই অলকা দেবী দেখলেন মৃধা ভয়ে কাছুমাছু হয়ে বসে টিভির উপর নজর রাখছে। অলকা দেবী তাড়াতাড়ি টিভিটা বন্ধ করে দিলেন। তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে তিনি জানলা দিয়ে ওই নৃশংস শহরটার উপর একবার দৃষ্টিপাত করলেন। এমন একটা শহর যেখানে মানুষের খোলস পরে ঘুরে বেড়াচ্ছে দানব এবং শিকার করছে অসহায় মানুষদের। এক সপ্তাহ কেটে গেল, পুলিশ খুনির কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পেল না। মৃত্যুর আতঙ্ক ও প্রকৃতির দাপটে আচ্ছন্ন কলকাতা শহরের কোণে কোণে জমে আছে নিস্তব্ধ ভয়। আবহাওয়া ঠান্ডা হতে না হতেই সবার চোখের আড়ালে ঘটে গেল আর একটা মৃত্যুতাণ্ডব। নিস্তব্ধ বাতাসে মাঝে মাঝেই শোনা যাচ্ছে একটা কচি কণ্ঠস্বর। সকাল সকাল অলকা দেবী ফোন করছে দেখে ইন্সপেক্টর বিক্রম একটু ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলেন। হ্যালো অলকা দেবী, আপনি এত সকালে? স্যার, স্যার ওই খুনিটা আমার মেয়েকে মেরে ফেলবে। আপনি শান্ত হন, শান্ত হন আর বলুন কি হয়েছে। হঠাৎ ফোনে অন্য একটা সুর বেজে উঠল। হ্যালো স্যার, আমি স্নেহা, মৃধার ফ্রেন্ড। আপনি প্লিজ সিটি হসপিটালে আসুন, মৃধা হসপিটালে অ্যাডমিট। ওকে, আমি এখনই বেরোচ্ছি। ইন্সপেক্টর বিক্রম তার কনস্টেবল পাণ্ডুরামকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। হসপিটালে পৌঁছে তিনি দেখলেন মৃধার মাথায় একটা গভীর ক্ষত চিহ্ন, সম্ভবত ধারালো অস্ত্র দিয়ে কপালটাকে কাটা হয়েছে। এইসব কি করে হলো মৃধা? মৃধা আস্তে আস্তে চোখ খোলে এবং সামনে ইন্সপেক্টর বিক্রমকে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে। ইন্সপেক্টর বিক্রম মৃধার কাঁধে হাত রেখে তাকে শান্ত করে। তারপর মৃধা গলায় জোড়ানোর চেষ্টা করে বলে, রাতে আমার রুমে এসেছিল, আমার মাথায় ওই কোভিড দাগটা কেটে দেয়। ও, এই ওটাকে? রঘুনাথ হাজরা। ইম্পসিবল, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো মৃধা, রঘুনাথ 3 মাস আগেই মারা গেছে। মনে করার চেষ্টা করো কে ছিল। ওয়েট, মিসেস অলকা দেবী, আপনার বাড়িতে ক্যামেরা আছে না? হঠাৎ স্নেহা বলে উঠল, কোনো লাভ নেই স্যার, আমার আগেই চেক করা হয়ে গেছে সিসিটিভি ফুটেজগুলো। মানে? সিসিটিভি ফুটেজে কাল রাতে কাউকে ঢুকতে বা বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি। মৃধা ভয়ার্ত গলায় বলে, করে দেখা যাবে স্যার, ও তো একটা আত্মা। ইন্সপেক্টর বিক্রম কিছু বুঝতে না পেরে ওখান থেকে বেরিয়ে পড়েন। পাণ্ডুরাম, আমাদের একবার সিসিটিভি ফুটেজগুলো দেখতে হবে। এই স্নেহা আগে আগে ফুটেজ দেখতে গেল কেন বলতো? ওকে তো আমার সন্দেহ হচ্ছে। এমন সময় ইন্সপেক্টর বিক্রমের ফোন বেজে ওঠে। হ্যালো, হোয়াট? কি হয়েছে স্যার? পাণ্ডুরাম, তাড়াতাড়ি চিলড্রেন্স পার্কের পাশে ফাঁকা ময়দানটায় চলো। ওকে স্যার। পাণ্ডুরাম আর কোনো কথা জিজ্ঞাসা না করে গাড়ি টার্ন করে এগিয়ে চলে ফাঁকা ময়দানটার দিকে। ইন্সপেক্টর বিক্রম মনে মনে বলতে থাকলেন, হু আর ইউ, কি
কিছুক্ষণের মধ্যেই তারা ময়দানে পৌঁছে গেলে বেশ ভিড় জমেছে সেখানে এবং সেখান থেকেই কান্নার শব্দ ভেসে আসছে। সাইড প্লিজ, সাইড, সাইড। ইন্সপেক্টর বিক্রম ও পাণ্ডুরাম ভিড় কাটিয়ে এগিয়ে গেলেন। সামনে যা দেখলেন তাতে তার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। একটা 14 বছরের ছেলেকে ঠিক একই রকমভাবে খুন করে ফেলে রাখা হয়েছে এই জনশূন্য ময়দানে। একইভাবে মাথায় ছুরি দিয়ে দাগ কাটা হয়েছে, বুকে বারবার ছুরি কোপানো হয়েছে, আর বুকের পাঁজর ভাঙার জন্য একটু বেশি করে জোর প্রয়োগের ফলে বুক দিয়ে রক্তের বন্যা বয়ে গেছে। এখন শরীরটা রক্তশূন্য হয়ে পড়ে আছে। তার কচি দুটো চোখ যেন নিঃশব্দে ঘটে যাওয়া সেই নারকীয় ঘটনা বর্ণনা করে চলেছে। ইন্সপেক্টর বিক্রম নিজেকে সামলাতে সামলাতে বললেন, পাণ্ডুরাম, বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ইন্সপেক্টর বিক্রম ছেলেটির মা বাবার সাথে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। রাত 10:30 নাগাদ ইন্সপেক্টর বিক্রম পুলিশ স্টেশনে পৌঁছন। পাণ্ডুরাম, তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজ বের করো। ওই ময়দানের আশেপাশে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সব কটার ফুটেজ চাই এখনই। পাণ্ডুরাম তাড়াতাড়ি কম্পিউটার খুলে ফুটেজগুলো বের করতে থাকে। ইন্সপেক্টর বিক্রম বারবার ফুটেজগুলো দেখতে থাকে কিন্তু সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখতে পায় না। তখনই পাণ্ডুরাম চেঁচিয়ে ওঠে, স্যার, মৃধা কোথায়? পাণ্ডুরাম একটা ফুটেজ জুম করে দেখায়। চিলড্রেন পার্কের একটা ফুটেজে মৃধাকে দেখতে পাওয়া যায়। পাণ্ডুরাম, কাল রাতে কোনটা হয়, আবার কাল রাতেই মৃধার উপরে অ্যাটাক হয়, ব্যাপারটা কিন্তু মৃধা ওখানে কি করছিল? স্যার, ওই রাস্তা দিয়েও তো মৃধার বাড়ি যাওয়া যায়, মনে হয় ও বাড়ি যাচ্ছিল। হ্যাঁ, আর এখান থেকেই মনে হয় কোনিটা মৃধার পিছু নেয়। পাণ্ডুরাম, মৃধার বাড়ির সিসিটিভি ফুটেজগুলো একবার দেখাও তো, ওখান থেকে কোনো লিংক পাওয়া যায় কি না দেখি। তারপর ইন্সপেক্টর বিক্রম মৃধার বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে থাকে, কিন্তু কি আশ্চর্য, কাউকে বাড়িতে ঢুকতে বা বের হতে দেখা যায়নি। স্ট্রেঞ্জ, কেউ মৃধার রুমে ঢোকেনি, জানালায় কারোর প্রবেশের চিহ্ন নেই, তাহলে মৃধার উপর অ্যাটাকটা করলো কে? তার বাড়ির কেউ? স্যার, সত্যি সত্যি রঘুনাথ, হোয়াট রাবিশ, তুমি কি আবার আত্মায় বিশ্বাস করো নাকি? কিছু একটা মিস হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু কি? কিন্তু ওই খুনিটা মৃধাকে কেন মারতে চায়? দিস ইজ সিম্পল পাণ্ডুরাম, মৃধাকে মেরে ও এটা প্রুফ করতে চায় যে ও রঘুনাথ হাজরা, আর ও বদলা নিতে এসেছে। তাহলে কালকে ওকে মারলো না কেন? সেটাই তো বুঝতে পারছি না, মনে হয় মৃধাকে ও সহজে মারতে চায় না, কিন্তু বড় বিষয়টা হলো এই খুনিটাকে। দেখো, আরো অনেক খুন হওয়ার আগে আমাদের কিন্তু তাড়াতাড়ি খুনিকে ধরতে হবে। কি করে করবেন স্যার? জানি না, তবে একটা জিনিস লক্ষ্য করেছো পাণ্ডুরাম, খুন হচ্ছে বৃষ্টির দিনে, যার জন্য খুনের সমস্ত এভিডেন্স মুছে যাচ্ছে। ভেরি ক্লেভার, ভেরি ভেরি ক্লেভার। পরদিন ইন্সপেক্টর বিক্রম প্রথমে মৃধার বাড়িতে যান। মৃধার রুম ও বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে তদন্ত করেন, কিন্তু আবার সেই নিরাশা। মৃধার রুমে বলপূর্বক প্রবেশ করার কোনো চিহ্ন নেই, রুমের আয়নাটা ভেঙে পড়ে আছে, হয়তো এই কাঁচের টুকরো দিয়ে মৃধার কপাল কাটা হয়েছে। সব কিছু দেখে ইন্সপেক্টর বিক্রম অলকাদেবীর সাথে কথা বলেন। আচ্ছা, আপনি তো ওর পাশের রুমে ছিলেন, আপনি কিছু টের পাননি? অ্যাকচুয়ালি স্যার, ওই দিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির শব্দে আমি কিছুই শুনতে পাইনি। মৃধা ওই দিন কলেজ থেকে আসার পর সোজা নিজের রুমেই ঘুমাতে চলে যায়, তারপর আমিও 10 নাগাদ শুতে যাই। রাতে যে কি হলো কিছুই বুঝতে পারিনি। সকালবেলা যখন মৃধা দরজা খুলছিল না, তো দরজা ভাঙা হলো, আর ভিতরে এটুকু বলেই অলকাদেবী ফুঁপিয়ে কেঁদে উঠলেন। প্লিজ প্লিজ কাম ডাউন, এখন মৃধা কোথায়? ও এখন হসপিটালে, ওর চেক আপ চলছে।
মেয়েটা বাড়িতে তো আসতেই চাইছে না। ওকে ফাইন, তাহলে আমরা এখন আসি। ইন্সপেক্টর বেরিয়ে পড়েন। তারা দিন তদন্ত করার পরেও হাতে কিছু এলো না। এইভাবে আরো দু সপ্তাহ কেটে গেল, কিন্তু কলকাতা তার খুনির কোনো হদিস পেল না। তাদের হাতে যদি কিছু ধরা দিয়েছিল তা হলো শূন্যতা। যখনই কলকাতা শহরে বৃষ্টি নামত, শহরের জনশূন্য গলিতে কার যেন পায়ের শব্দ শোনা যেত। ওই মনে হয় স্বীকার করতে বেরিয়েছে সেই মৃত্যু পিশাচ দানবটা। একটা মাস কেটে যাওয়ার পরও ন্যায় দিতে পারল না নিষ্পাপ মানুষগুলোকে। সব কিছু আবার নিজের গতিতে এগোতে শুরু করল, কিন্তু পুলিশের কপালে চিন্তার ভাঁজ কমল না। কলেজ শেষ করে স্নেহা আর মৃধা বাসে চেপে বসল। আকাশে বেশ মেঘ করেছে, হয়তো রাতে বৃষ্টি হবে। মৃধা ফাইনাল ইয়ারের এক্সাম দিয়েই ছেড়ে চলে যাবে এই খুনি শহরটাকে। অনেক ভাবনা খেলা করছিল তার অবচেতন মনে। তখনই স্নেহার কণ্ঠস্বর শুনতে পেল। এই মৃধা, বাস স্টপ এসে গেছে, চল নামবি। ও হ্যাঁ চল। দুজনেই বাস থেকে নেমে পড়ে। আকাশে মেঘ করার ফলে আজকে একটু তাড়াতাড়ি অন্ধকারটা নেমে এলো। দুজনে চুপচাপ গলির মধ্যে দিয়ে এগোতে থাকে। হঠাৎ তারা বৃষ্টির ভেজা স্পর্শ অনুভব করে। বৃষ্টি নামতে শুরু করেছে। মৃধা একটু ভয় পেয়ে যায়। স্নেহা, আবার বৃষ্টি নামছে, আমার না ভয় করছে, তুই প্লিজ আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবি? ইটস ওকে মৃধা, আমি আছি তোর সাথে, চল তোকে ছেড়ে দিয়ে আসি। তারপর তারা হাঁটতে হাঁটতে মৃধার বাড়ির গেটের সামনে উপস্থিত হয়। মৃধা একটু স্বস্তির শ্বাস নিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ স্নেহা। বলছি তুইও চল না বাড়িতে, পরে না হয় মা তোকে তোর বাড়ি ছেড়ে দিয়ে আসবে। আরে না না, চিন্তা করিস না, আমি চলে যাব, এখনো রাত হয়নি তো, 15 মিনিটের রাস্তা, বেশি দেরি না করে আমি এইবার যাই, কেমন? স্নেহা মৃধাকে বাই বলে চলে যেতে লাগলো। মৃধাও স্নেহাকে দেখতে থাকলো যতক্ষণ না স্নেহা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সকালবেলা টিভিতে একজন পরিচিত মানুষের মুখ দেখে মৃধা থমকে গেল। এটা কি সত্যি স্নেহা? স্নেহার রক্তাক্ত মুখ দেখে মৃধা জ্ঞান হারায়। আরেকটা খুন! সরোজিনী কলেজের 23 বছরের ছাত্রী মিস স্নেহা গুপ্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। অলকাদেবী তাড়াতাড়ি মেয়েকে সামলান, তিনিও যে খবরটা বিশ্বাস করতে পারছেন না। তখনই ফোন বেজে ওঠে। ইন্সপেক্টর বিক্রমের সুর ভেসে আসে, হ্যালো মৃধা কোথায়? আমার মানে কাল স্নেহা এবং মৃধা একসাথেই তো কলেজ থেকে এসেছিল, তাহলে আমি তো কিছু বুঝতে পারছি না স্যার, মৃধার কন্ডিশন খুব খুব খারাপ, ও স্নেহার মৃত্যুর খবরটা মেনে নিতে পারছে না। সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু আমাদের কি জিজ্ঞাসাবাদ করতে হবে মৃধার সঙ্গে? ও একটু সুস্থ হলে আমাদের জানাবেন প্লিজ। আর কথা না বাড়িয়ে ইন্সপেক্টর বিক্রম ফোনটা কেটে দিলেন। তাদের এমন ব্যর্থতা যেন সহ্য করতে পারছিলেন না তিনি। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর এই লুকোচুরি খেলা নয়, একটার পর একটা খুন করেই চলেছে, আর আমরা হাতে হাত দিয়ে বসে আছি। পাণ্ডুরাম, আমার নিজের উপরে লজ্জা করছে। কি করবেন স্যার, আমরা তো অনেক চেষ্টাই করলাম। আর চেষ্টা নয়, মুখোমুখি লড়াই করতে হবে। আমার মনে হয় আমরা জিনিসটাকে খুব বেশি জল খোলা করছি। কিন্তু স্যার একটা কথা বুঝতে পারছি না, খুনি মৃধাকে না মেরে স্নেহাকে মারতে গেল কেন? এর দুটো কারণ হতে পারে পাণ্ডুরাম। ফার্স্ট, বাস স্ট্যান্ড থেকে মৃধার বাড়ি কাছে, আশা করি ওই পথটুকু দুজনে একসাথেই ছিল। কিন্তু মৃধার বাড়ি পৌঁছানোর পরে স্নেহা একা রয়ে যায়, আর এই সুযোগ নিয়েই খুনি স্নেহার উপরে হামলা করে। আর সেকেন্ড কারণটা হলো, খুনি স্নেহাকে মেরে মৃধাকে সংকেত দিতে চেয়েছে যে এর পরের শিকার হলো মৃধা। এর মানে এরপর মৃধা মরতে চলেছে? যদি খুনি তাই ভেবে থাকে তাহলে আমরা তা হতে দেব না। এখন আপনি কি করবেন স্যার? লিভ নেব, কয়েকদিনের জন্য ছুটি নেব পাণ্ডুরাম। মানে?
সব জিনিসটা আমাদের সামনে আছে, আমরাই শুধু ব্যাপারটা বুঝতে পারছি না বা বুঝতে চাইছি না। আপনি কি বলতে চাইছেন স্যার? পাণ্ডুরাম, আমি কেসটাকে আবার নতুন করে হ্যান্ডেল করতে চাই। রঘুনাথের কেস থেকে শুরু করে আজ পর্যন্ত এই কেসের যত ফাইল আছে সেসব আমার বাড়িতে পাঠিয়ে দিও, কেমন? আমি আর পুলিশ স্টেশনে আসবো না যতদিন না এই কেসের নতুন দিশা খুঁজে পাই। কথাটা শেষ করেই বিক্রম চ্যাটার্জি বেরিয়ে পড়েন। পাণ্ডুরাম ওই দিনই সমস্ত ফাইলপত্র পাঠিয়ে দিল বিক্রম চ্যাটার্জির বাড়িতে। কয়েকদিনের জন্য তিনি যেন নিখোঁজ হয়ে গেলেন। এক গভীর রহস্যের খোঁজ বাইরের জগৎ থেকে তার অস্তিত্ব মুছে দিতে লাগল। পাঁচ দিন পর ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি আবার ফিরে এলেন পুলিশ স্টেশনে, মুখে তার রহস্যময় হাসি। পাণ্ডুরামও তাকে দেখে খুব খুশি হল। স্যার আপনি, এতদিন তো আপনার কোনো খোঁজই পাওয়া যায়নি। কিন্তু আমি অনেক কিছুর খোঁজ পেয়েছি পাণ্ডুরাম, আগে একটু জল খাওয়া তো দেখি। পাণ্ডুরাম এক গ্লাস জল এনে দেয়। তখনই ওর কিছু একটা মনে পড়ে। স্যার, সিটি হসপিটালের একজন ডক্টর আপনার সাথে কথা বলতে চান। সিটি হসপিটাল কেন? জানি না স্যার। ওকে, আমি আসছি, আর তুমি সিসিটিভি ফুটেজগুলো আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো, ওখানেই তোমার সঙ্গে কথা হবে। এই বলে তিনি বেরিয়ে পড়লেন। বিকেল পাঁচটা নাগাদ পাণ্ডুরাম হাজির হলো বিক্রম চ্যাটার্জির বাড়িতে। কলিং বেল বাজানোর আগেই বিক্রম চ্যাটার্জি দরজাটা খুলে দিলেন, যেন তারই পথ চেয়ে বসেছিলেন। কি হলো স্যার, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। কিছু না, ফুটেজগুলো এনেছো তো? হ্যাঁ স্যার, তবে এইগুলো দেখে কি কোনো লাভ হবে? ইন্সপেক্টর বিক্রম কোনো উত্তর না দিয়েই ফুটেজগুলো দেখতে থাকেন। রাপন মনেই বলে ওঠেন, আমার সন্দেহ তাহলে ঠিক। কি হলো স্যার, খুঁজে পেলেন খুনিকে? মনে হয়, কিন্তু এই জিনিসটা আগে কেন চোখে পড়েনি আমাদের? আরও কিছু বলতে যাচ্ছিলেন, তখনই একটা যান্ত্রিক শব্দ শুনতে পেলেন। তার ফোন বাজছে, ফোনটা রিসিভ করলেন ইন্সপেক্টর বিক্রম। হ্যালো, ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি? ইয়েস, আমি ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি। স্যার, আমি দার্জিলিং পুলিশ স্টেশন থেকে বলছি। নতুন সিরিয়াল কিলারের কেসের ব্যাপারে একটা কথা বলবো। দার্জিলিংয়ের ঘুম স্টেশনের পাশের জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে, আর স্যার তার পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনটা একইভাবে করা হয়েছে। হোয়াট, হাউ ইজ দিস পসিবল? প্লিজ ওই রিপোর্টটা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করুন। ফোনটা রাখতে না রাখতেই পাণ্ডুরাম বলে উঠল, কিসের রিপোর্ট স্যার? পাণ্ডুরাম, দার্জিলিংয়ে একটা সেম খুন হয়েছে। কি? খুনি কি তাহলে দার্জিলিংয়ে পৌঁছে গেছে? আই ডোন্ট নো। পোস্টমর্টম রিপোর্ট দেখতে দেখতে ইন্সপেক্টর বিক্রমের চোখ একটা কোণে আটকে যায়। খানিকক্ষণ কিছু একটা ভাবতে ভাবতে তার মাথায় বিদ্যুৎ ঝলক দিয়ে ওঠে। ও মাই গড, আই এম অ্যাবসলিউটলি রাইট। সঙ্গে সঙ্গে দূরে কোথাও বাজ পড়ে। এত কিছুর মধ্যে তারা ধ্যানই দেয় না যে বাইরে প্রবল বেগে বৃষ্টি নেমেছে। বাইরের দিকে নজর পড়তেই ইন্সপেক্টর বিক্রম চেঁচিয়ে ওঠে, শেট, আবার বৃষ্টি শুরু হয়েছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। ও আবার শিকার করতে বেরোবে। পাণ্ডুরাম, তাড়াতাড়ি গাড়ি বার করো, কুইক কুইক। পাণ্ডুরাম কিছু বুঝতে না পেরে আদেশ মতো গাড়ি বের করে, দুজনেই গাড়িতে চেপে বেরিয়ে পড়ে। কিন্তু স্যার আমরা কোথায় যাব? হ্যাঁ, আপাতত মৃধার বাড়ি চলো, গাড়ি স্পিড যত পারো বাড়াও, আর একটাও জীবন হানি হতে দেওয়া যাবে না। কথা মতো পাণ্ডুরাম হাই স্পিডে গাড়ি চালাতে থাকে। প্রবল বৃষ্টির জন্য কলকাতার রাস্তা প্রায় ফাঁকাই দেখা যাচ্ছে। আধ ঘন্টার রাস্তা 15 মিনিটে কভার করে ফাইনালি তারা মৃধার বাড়ির সামনে এসে পৌঁছয়। সময় নষ্ট না করে বাড়ির কলিং বেল বাজাতে থাকে। খানিক বাদে অলকা দেবী দরজা খোলেন। দরজা খোলার সাথে সাথে বিক্রম চ্যাটার্জি এক নিঃশ্বাসে বলতে থাকেন, মৃধা কোথায়? ও ও ও তো ও সব ঠিক আছে, আছে তো? আগে বলুন মৃধা কোথায়, তাড়াতাড়ি। ও তো ঘুমাচ্ছে। শুনেই তিনি তাড়াতাড়ি মৃধার রুমে যান, কিন্তু তার যেই জিনিসটা ভয় ছিল ঠিক তাই ঘটল, মৃধা রুমে ছিল না। ওরা সবাই তাড়াতাড়ি রুমে যায়। অলকা দেবী নিজের মেয়েকে না দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে যান। মৃধা তো এখানেই ঘুমাচ্ছিল, তাহলে কোথায় গেল? স্যার, স্যার, আমার মেয়ের কিছু হবে না তো? আপনার মেয়ের কিচ্ছু হবে না, কিন্তু আর দেরি করলে অনেক কিছু হয়ে যাবে। পাণ্ডুরাম, আমাদের এক্ষুনি বেরোতে হবে।
স্যার, স্যার আমি আপনাদের সাথে যাব। ওকে, আসুন। বাক্য ব্যয় না করে তারা তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। স্যার, এখন আমরা কোথায় যাব? এটাই তো বুঝতে পারছি না, মৃধা কোথায় যেতে পারে। হঠাৎ বিক্রম চ্যাটার্জি সেই ভাঙা ফ্ল্যাটের কথা মাথায় আসে। তিনি সেখানে যাওয়ার নির্দেশ দেন। কিছুক্ষণের মধ্যেই গাড়ি সেই জীর্ণ অর্ধমৃত দানবরূপী ফ্ল্যাটের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে বেরোতেই একটা মেয়েলি চিৎকার পুরো কাঁপিয়ে দেয়। শব্দটা শুনে তারা তাড়াতাড়ি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে এবং সেই রক্তহীন করা চিৎকারের অধিকারিণীকে খুঁজতে থাকে। হঠাৎ তারা একটা রুমের সামনে উপস্থিত হয়। ভিতরে ঢুকে যা দেখে তাতে তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। মেঝেতে টাটকা লাল রক্তের স্রোত বয়ে চলেছে। স্রোতের উৎস লক্ষ্য করতে গিয়ে তারা দেখে এক যুবতী উপুড় হয়ে শুয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। ওটা কি মৃধা? পাণ্ডুরাম বডিটাকে উল্টে দেয়। ওটা মৃধা না। তাহলে মৃধা কোথায়? অলকাদেবীর আর কিছু দেখার সাহস রইল না। ইন্সপেক্টর বিক্রম চারিদিকে নজর ফেরাতে থাকেন। হঠাৎ একটা ছায়ামূর্তি দেখা যায়। পাণ্ডুরাম ছায়ামূর্তিটার উপর আলো ফেলে। ঘন অন্ধকারের মধ্যে বেরিয়ে আসে একটা চেনা মুখ, মৃধা। তার চোখে আতঙ্ক এবং মুখে রক্তের দাগ। মৃধা কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, আঙ্কেল, আঙ্কেল, ও ও ও ওকে ওকে মেরে ফেলবে। এইটুকু বলেই মৃধা জ্ঞান হারায়। ইন্সপেক্টর বিক্রম তাড়াতাড়ি মৃধাকে তোলেন এবং লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে মৃধাকে নিয়ে বাড়ি চলে যান। মুখে জল ছিটাতেই মৃধার চোখ খোলে। চোখ খুলতেই অলকাদেবী বলে ওঠেন, তুই ওই ফ্ল্যাটে কি করে গেলি মৃধা? কি করে গেলি? আমি জানি না মা, ও আমাকে মারতে চায়। সবাইকে চিন্তিত দেখালেও ইন্সপেক্টর বিক্রম অদ্ভুতভাবে মৃধার দিকে তাকিয়ে থাকেন। কিন্তু আমি জানি তুমি কি করে ওখানে গেলে মৃধা। সবাই ইন্সপেক্টর বিক্রমের দিকে তাকায়। তিনি বলতে থাকেন, তোমাকে কেউ নিয়ে যায়নি, ওখানে তুমি নিজেই গিয়েছো। কিন্তু আমার তো কিছুই মনে নেই আঙ্কেল। এটাই স্বাভাবিক। তোমরা জানতে চাইছিলে না যে খুনি কে? সে আমাদের মধ্যেই আছে। সবাই অবাক হয়ে যায়। ইন্সপেক্টর আঙুল দিয়ে ইশারা করেন। আঙুলের ইশারা নিজের দিকে বুঝতে পেরে মৃধা অবাক চোখে তাকিয়ে থাকে। এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? আমার মেয়ে? আপনার মেয়ে নয়, আপনার মেয়ের অবচেতন মনে থাকা রঘুনাথ হাজরা খুনগুলো করেছে। হোয়াট? ইয়েস, আমি এখন যা বলতে চলেছি সেটা শোনার পর আপনারা বুঝতে পারবেন আমি কেন এমনটা বলছি। মৃধা, আমি জানি তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে, কিন্তু শান্ত হয়ে সব কথাটা শোনো। তারপরও যদি আমি ভুল হয়ে থাকি তাহলে হয়তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তারপর ইন্সপেক্টর বিক্রম একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, স্নেহার খুন হওয়ার পর থেকেই কেন জানি না আমার মনে হতে লাগলো যে খুনি আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে, শুধু আমরাই তাকে চিনতে পারছি না। তাই কেসটাকে আবার নতুন করে দেখার ডিসিশন নিই। প্রথমে রঘুনাথের কেসের ফাইলগুলো ঘাঁটি, তার করা খুন এবং এখনকার খুনের মধ্যে আমি দুটো তফাৎ খুঁজে পাই। প্রথমত, এই খুনগুলো শুধু বৃষ্টির দিনে হচ্ছে, আর রঘুনাথের এমন কোনো বাঁধা ধরা নিয়ম ছিল না। এবং দ্বিতীয়ত, ও সবথেকে বড় তফাতটা লাশের পোস্টমর্টম রিপোর্ট থেকে পাই। রঘুনাথ বুকের পাঁজর ভাঙত লাঠি মেরে, কিন্তু নতুন সিরিয়াল কিলার তা করত না। লাশের বুকের পাঁজরে যে ক্র্যাকগুলো আছে তা সরল রেখা বরাবর, মানে এক্ষেত্রে অন্য কোনো লম্বা ভারী অস্ত্রের ব্যবহার করা হয়েছে, মোটা লাঠি কিংবা লোহার রড জাতীয় কিছু। এবং রঘুনাথ 2-3 ছুরি দিয়ে কুপিয়ে তার শিকারকে মারত, কিন্তু এক্ষেত্রে বারবার ছুরি কোপানো হয় এবং ছুরির আঘাতের গভীরতা তুলনামূলকভাবে কম। তার মানে খুনগুলো রঘুনাথ বা রঘুনাথের ভূত কেউই করছে না, এবং নতুন সিরিয়াল কিলার রঘুনাথের তুলনায় দুর্বল, যার জন্য তাকে বেশি এফোর্ট দিতে হচ্ছে। তারপর আমি বেরিয়ে পড়লাম মার্ডার স্পটে। কোনো জায়গায় তেমন কিছু না পাওয়া গেলেও ময়দানের ঝোপের নিচে খুঁজে পেলাম একটা লম্বা গাছের ডাল। ডালটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখতে পেলাম ডালের নখের আঁচড় আছে এবং রক্তের দাগ আছে, অর্থাৎ খুনির হাতে লম্বা লম্বা নখ আছে।
হয়তো খুনি মেয়েও হতে পারে। তারপর কথা বললাম ডক্টর নীলাঞ্জনের সঙ্গে, যিনি লাশগুলোর পোস্টমর্টম করেছিলেন। সেখান থেকে জানতে পারলাম যে প্রত্যেকটা মানুষই হামলার আগে তেমনভাবে বাঁচার চেষ্টা করেননি, আর তাদের চেঁচাতেও শোনা যায়নি। মানে খুনি তাদের পরিচিত কেউই ছিল। ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করলো। আমাকে এখন খুঁজতে হতো সেই কমন মানুষটাকে যে ওই তিনটে মৃত ব্যক্তির পরিচিত। তাই সিসিটিভি ফুটেজ দেখার জন্য তোমায় ফুটেজগুলো আনতে বলেছিলাম পাণ্ডুরাম। ফুটেজ দেখার আগেই আরও একটা বড় খবর জানতে পারলাম সিটি হসপিটাল থেকে। মৃধা 3 মাস ধরে স্লিপিং পিলসের হাই ডোজ নিচ্ছিল, যার ফলে ওর ব্রেন আস্তে আস্তে অবসাদগ্রস্ত হতে শুরু করে এবং বাস্তবতা ও কল্পনা দুটোকে গুলিয়ে ফেলে। পাণ্ডুরাম, মনে আছে আমরা একটা সেমিনারে গিয়েছিলাম যার টপিক ছিল ফিয়ার বা ভয়? ভয় শব্দটা খুব ছোট হলেও যখন এই দুটো অক্ষর কাউকে বশ করে নেয়, তখন মানুষটা পুরোপুরি নিজেকে তার কারণ ভাবতে শুরু করে। মৃধার ক্ষেত্রেও তাই হয়। ও সমস্ত ঘটনার থেকে ওভারকাম করতে পারে না বলে রঘুনাথ নামক ভয়টা ওর ব্রেনকে ভীষণভাবে প্রভাবিত করে এবং হ্যালুসিনেট করতে থাকে। আস্তে আস্তে নিজের মধ্যে রঘুনাথের পার্সোনালিটিকে খুঁজে বের করতে থাকে ওর অবচেতন মন। ডাবল পার্সোনালিটি কথাটা আশা করি শুনেছ সবাই। মৃধার মধ্যেও পার্সোনালিটি আছে। যখনই বৃষ্টি হয়, মৃধার ওই রাতের ঘটনা মনে পড়ে এবং আস্তে আস্তে ওর পার্সোনালিটি চেঞ্জ হতে থাকে। স্যার, তাহলে দার্জিলিং? ও হ্যাঁ, দার্জিলিং। দার্জিলিংয়ে সেম একটা খুন হয়। প্রথমে শুনে আমিও অবাক হয়ে যাই, তারপর যখন খুনের ডেট আমি দেখি তখন ডাউট পুরোপুরিভাবে দূর হয়ে যায়। 29শে জুলাই যখন মৃধা দার্জিলিংয়ে ছিল কলেজ ট্রিপের জন্য, ওই দিন ভীষণ বৃষ্টি হয় দার্জিলিংয়ে এবং ওই দিনই মৃধা তার প্রথম খুন করে। নেহাত মহিলাটি একজন ভিখারি ছিল, তাই ঘটনাটা এতদিন পরে জানা যায়। আই হোপ সবার কাছে ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার। যদি তাই হয়ে থাকে, তাহলে আমার মেয়ের ওপর ওই রাতে কে হামলা করেছিল? আপনার মেয়ে নিজেই। কি? হ্যাঁ, মিসেস অলোগা দেবী। ওই দিন রাতে খুন করার পর যে বাড়িতে ফিরেছিল সে মৃধা নয়, ওর অন্য পার্সোনালিটি রঘুনাথ হাজরা। ও যখন আয়নার সামনে দাঁড়ায়, আয়নায় মৃধাকে দেখতে পায়, কারণ আয়না কখনো মিথ্যে কথা বলে না। মৃধাকে দেখতেই ওর মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে এবং জোরে আয়নায় ঘুষি মারে। সেই কাঁচের টুকরো দিয়ে ও নিজের কপাল কাটে। এখন সব কিছু জলের মতো পরিষ্কার সবার কাছে, কারোর মুখে একটা কথাও নেই। কিছু নিস্তব্ধ মুহূর্ত কাটতে থাকে। আজ বৃষ্টিও যেন এই নৃশংস ঘটনাগুলির সাক্ষী হয়ে তার অবদ্ধ ভাষায় বয়ান দিয়ে চলেছে। আই এম সরি মৃধা, কিন্তু এখন তোমাকে অ্যারেস্ট করতেই হবে। আমি চেষ্টা করব যাতে তোমার সাজা কমানো যায়। মৃধা কোনো কথা বলতে পারল না। সব কিছু যেন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল তার। অলোকা দেবী ও পাথরের মূর্তির মতো মেয়েকে করুণ নজরে দেখতে থাকেন, কিছু করতে পারলেন না। তারপর ইন্সপেক্টর বিক্রম মৃধাকে নিয়ে যায়। পরদিন সকালে সিরিয়াল কিলারের অ্যারেস্টের কথা শুনে শহরবাসী ফাঁসির দাবি করতে থাকে। 1 মাস ধরে মামলা চলতে থাকে। এরই মধ্যে মৃধার কন্ডিশন আরও খারাপ হয়ে যায় এবং মৃধার পাগলামি দিন দিন বাড়তে থাকে। অবশেষে তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করা হয়। এইভাবে একদিন ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি 4 জন কনস্টেবলের সঙ্গে মৃধাকে নিয়ে মেন্টাল অ্যাসাইলামের জন্য রওনা হয়। ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে গাড়ি আস্তে আস্তে এগোতে থাকে। হঠাৎ সামনে একটা তীব্র আলোর ছটায় সব কিছু ধাঁধিয়ে ওঠে। তারপর সব কিছু শান্ত। কলকাতা শহরের বুকে আবার জন্ম নিল নতুন ভয়। রাতে বাজ পড়ার জন্য মেন্টাল অ্যাসাইলামে যাওয়া গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর সেই সুযোগ নিয়ে ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি এবং 4 জন কনস্টেবলকে খুন করে ফেরার হয় সিরিয়াল কিলার মৃধা সেন। আবার সেই মৃত্যু আতঙ্ক থেকে কি বাঁচতে পারবে শহরবাসী?
শহরবাসীর সতর্কতার জন্য জানানো হচ্ছে, 23 বছরের এক যুবতী, মাথায় কোঁকড়ানো চুল, ফর্সা গায়ের রং এবং খয়েরি চোখের অধিকারী মৃধা সেন কলকাতার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে তার নতুন শিকারের জন্য। তাই এমন কোনো সন্দেহজনক মহিলাকে দেখলে নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন আর সতর্ক থাকবেন। অলকা দেবী তাড়াতাড়ি টিভি বন্ধ করে দেন। তিনি কিছুক্ষণ আগে শোনা কথাগুলো যেন গ্রহণ করতে পারছিলেন না। হঠাৎ তখনই ডোরবেল বেজে ওঠে। তিনি ধীর গতিতে এগিয়ে দরজা খুলেন। দরজা খুলে যা দেখলেন তাতে তার শরীরের রক্ত জল হয়ে যায়। বিস্ফারিত চোখে তখন সামনের রক্তাক্ত প্রাণীটার দিকে তাকিয়ে থাকেন। তার কণ্ঠস্বর কেঁপে ওঠে। শুনছিলেন প্রখ্যাত লেখিকা কবিতা রায়ের কলমে ভয়। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ এবং এডিটিংয়ে সায়র, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।